তো গাইস, আমার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের এই পিকচার অ্যাপ দিয়ে একটা নতুন ট্রেন্ডিং ফটো এডিটিং করানো শেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই ফটো এডিটিংগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল রয়েছে, এই নাইট ফটো এডিটিং। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কোনো দিনের বেলার লাইট একটা ফটোকে এরকম কিন্তু ডার্ক ফটোতে এডিটিং করে নিতে পারবেন। তো রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা ভিডিও শুরুতে দেখতে পারলেন। তো এরকম সুন্দর কিন্তু এডিটিং আপনারাও করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো কীভাবে কী কী করতে হবে আমি সাইডে মোবাইল স্ক্রিন অন করে লাইভ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরেডি গাইজ, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন, সিম্পলি পিকচার সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু অলরেডি ওপেন করে দিয়েছি। তো পিকচার অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন এডিট ফটো, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা যে নর্মাল ফটোটাকে ওরকম সুন্দরভাবে এডিটিং করবেন তো সেই ফটোটা চুজ করবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা নর্মাল ফটো যে চুজ করে নিলাম, এখানে দেখতে পাচ্ছেন ফটোটা চুজ করার পর কিন্তু আমাদের নিচে অনেকগুলো টুলস অপশন শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু একদমই ডার্ক নেই, এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন দিনের বেলা কিন্তু এই ফটোটাকে তোলা হয়েছে, ঠিক আছে। তো এই ফটোটাকে কিন্তু আমি ওরকম সুন্দরভাবে এডিটিং করবো, তো আপনারাও কিন্তু করতে পারবেন। তো সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আমাদের ফটোতে একটু ব্ল্যাক ইফেক্ট অ্যাড করতে হবে, ঠিক আছে। যেহেতু আমাদের ফটোটা দেখতে পাচ্ছেন চারিকোনায় কিন্তু একটু লাইট রয়েছে, তো আমাদের ইফেক্ট অ্যাড করার জন্য কি করতে হবে, এই নিচের টুলসগুলো থেকে এখানে আমরা স্টিকার নামে একটা অপশন দেখতে পাবো। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু এখানে আমরা সার্চ বার পাবো। তো এখানে আপনারা সিম্পলি লিখে দেবেন ডার্ক ইফেক্ট। তো আমি এই যে লিখে দিলাম, তো তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলো ইফেক্ট দিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনারা এই যে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট রয়েছে, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে এরকম কিন্তু একটা ইফেক্ট চলে আসবে। তো এটাকে আপনারা সিম্পলি এইভাবে বড় করে নেবেন, ঠিক আছে। পুরো ফটোর কিন্তু কর্নারে এভাবে সেট করে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি, আপনাদের কিন্তু সেম টু সেম এইভাবে করে নিতে হবে। তো এই যে এইভাবে আপনারা রাখবেন, তো তারপর উপরে টিক মার্ক দেখতে পারবেন, টিক মার্ক ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন একটু কিন্তু ডার্ক ইফেক্ট চলে এসেছে। তো এবার আমাদের কি করতে হবে, এখানে কিন্তু আমাদের একটু ডার্ক ইফেক্ট হয়ে গেল। তো এবার আমাদের ফটোটাকে কালার গ্রেডিং করতে হবে একটু। তো তার জন্য আমরা কি করবো, এখান থেকে প্রথমে চলে আসবো, এখানে টুলস লেখা একটা অপশন দেখতে পাবো। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তো তারপর এখানে রয়েছে অ্যাডজাস্টের অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু অনেকগুলো অপশন আপনাদের সামনে শো করবে, এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ক্ল্যারিটি, স্যাচুরেশন সবগুলো কিন্তু শো করবে। তো সবার আগে আমাদের কী করতে হবে, এখানে ব্রাইটনেসটাকে হালকা একটু মাইনাস করে দিতে হবে, ঠিক আছে। আপনাদের ফটো অ্যাকর্ডিং মাইনাস করে দেবেন। তো আমি এখানে 30 বা 35% আশেপাশে রেখে দিচ্ছি, তো আপনারা এটা রাখবেন। তো তারপর কন্ট্রাস্টটাকে ক্লিক করবো, তো কন্ট্রাস্টটাকে একটু প্লাস করে দেবো, এখানে 40 বা 45% আশেপাশে রেখে দেবো। তো তারপর গেস ক্ল্যারিটি দেখতে পারবো, এখানে ক্লিক করবো। তো এটাকে একটু প্লাস করলে কিন্তু আমাদের ফটোতে একটু HDR ইফেক্ট চলে যাবে, ঠিক আছে, দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো এখানে আপনারা 50% আশেপাশে রেখে দেবেন এটাকে। তো তারপর স্যাচুরেশনটাকে ক্লিক করে স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করে দেবেন, এখানে 30 বা 40% আশেপাশে রেখে দেবেন। তো তারপর গাইস হিউটাকে আপনারা চাইলে কিন্তু প্লাস করতে পারেন, মাইনাস করতে পারেন, তো আপনাদের ইচ্ছা মতো সেট করে নেবেন। তো আমি এখানে হিউটাকে কিছু করছি না। তো তারপর শ্যাডোটাকে ক্লিক করে আমরা শ্যাডোটাকে একটু মাইনাস করে দেবো, ঠিক আছে, এখানে 60 বা 65% আশেপাশে মাইনাস করে দেবো। তো তারপর সিম্পলি এই যে হাইলাইট দেখতে পারবো, হাইলাইটে ক্লিক করবো। তো তারপর হাইলাইটটাকে আমরা হালকা একটু প্লাস করবো, এখানে 10 বা 15% আশেপাশে প্লাস করে দেবো। তো তারপর গাইস আমরা সিম্পলি কি করবো, এই যে উপরে দেখতে পারবো ইরেজার অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর গাইস এখানে রয়েছে ইরেজার অপশন, ইরেজার অপশনে ক্লিক করবেন। তো তারপর হার্ডনেসটাকে 100% করবেন, সাইজটাকে আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন। তো তারপর কি করবেন, একমাত্র স্ক্রিন থেকে জিনিসটাকে রিমুভ করে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি, আপনাদের কিন্তু পুরো স্ক্রিন থেকে জিনিসটাকে রিমুভ করে নিতে হবে, নিখুঁতভাবে কাজটা করবেন। তো তাহলে কিন্তু এডিটিংটা সুন্দর লাগবে। তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, আপনারা কিন্তু নিখুঁতভাবে কাজটা করে নেবেন। অলরেডি গেছে, সেখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো ফটোর স্ক্রিনে ব্রাশ করা গেছে। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে গেছে, তো আপনাদের কিন্তু ফটোটা এরকম হয়ে যাবে। তো এবার আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি একটু ডার্ক ইফেক্ট করে ফেলেছি, এছাড়াও কিন্তু ফটোটা কিন্তু দেখতে ভালো লাগছে। তো এখান থেকে আমাদের একটু এডিটিং হয়ে গেল। তো তারপর সিম্পলি আমরা টিকমার্ক ক্লিক করে দেবো, তারপর আবার টিকমার্ক ক্লিক করে দেবো। তো এখান থেকে আমাদের এটা হয়ে গেল। তো এবার গেছে আমাদের কি করতে হবে, এখানে ফটোটাকে কিন্তু একটু DSLR ইফেক্ট দিতে হবে, এখানে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাক করবো। তো তার জন্য কি করবো, এই টুলসগুলো থেকে প্রথমে এখানে আমরা ইফেক্ট নামে একটা অপশন দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছেন এটা। তো সিম্পলি এখানে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে বিজি ব্লার দেখতে পাবেন, এখানে ব্লারের অপশনে গিয়ে এখানে বিজি ব্লার, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নিয়ে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে, দেখতে পারবেন কতটা সুন্দর লাগে, এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। তো সিম্পলি আপনারা এখানে মিডিলে ক্লিক করবেন। তো তারপর এখানে ইন্ডেন্সিটিটা দেখতে পারবেন, এটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, এখানে 9 বা 10% আশেপাশে রাখবেন। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা হয়ে গেছে। তো এবার আমাদের কিন্তু কিছু ইফেক্ট অ্যাড করতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমরা একইভাবে এখানে স্টিকারের অপশন দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তারপর কিন্তু এখানে অনেকগুলো অপশন শো করবে, এখান থেকে আপনারা সিম্পলি এখানে সার্চ বার দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে আপনারা সিম্পলি বাটারফ্লাই লিখে দেবেন, ঠিক আছে। তো এই যে আমি লিখে দিলাম, তো তারপর কিন্তু এখানে চলে আসলো, দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু বাটারফ্লাই ইফেক্ট আমাদের সামনে চলে আসলো। তো এগুলো থেকে সবার আগে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কালার রয়েছে, এই যে এটা, এছাড়াও কিন্তু আপনারা অন্য অন্য জিনিসটা ইউজ করতে পারেন। তো আমার এটা ভালো লাগছে, আমি এটা ইউজ করবো। তো এটা ইউজ করার পর সিম্পলি এখানে আপনাদের ইচ্ছা মতন জিনিসটাকে বসিয়ে দেবেন, এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি এখানে বসিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু এভাবে বসিয়ে নেবেন, এখানে একটু ছোট করে দেবেন আপনারা, একইভাবে কিন্তু এখানে বসিয়ে নেবেন। তো তারপর এখানে আবার স্টিকারের অপশানে গিয়ে আর একটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন একইভাবে যে যেভাবে আমি করছি, আপনারা কিন্তু এইভাবে অ্যাড করে নেবেন। তো তারপর আরেকটা বাটারফ্লাই অ্যাড করে
এখানে আমরা এই হাতের উপরে রাখবো, এইভাবে রেখে দেবো। তো তারপর এটাকে আমি একটু রোটেট করে নেবো, তো তার জন্য এখানে আমরা ফ্লিপ রোটেট পাবো, এখানে ক্লিক করে এখানে সিম্পলি ক্লিক করে দেবো, তারপর কিন্তু রোটেট হয়ে যাবে। তো এটাকেও একইভাবে ছোট করে এইভাবে বসিয়ে দেবো। তো এখানে আমাদের বাটারফ্লাই বসানো হয়ে গেছে, তো এবার আমাদের আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে, ঠিক আছে। তো তার জন্য এখানে স্টিকারে আবার যাবো, তো তারপর আমরা সিম্পলি এখানে সার্চ বারে লিখে দেবো ইফেক্ট। তো ইফেক্ট লেখার সাথে সাথে আমাদের সামনে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ইফেক্ট শো করবে, যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু ইফেক্ট আপনারা পেয়ে যাবেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা কিন্তু ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে এই যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন স্টার টাইপের, তো এটাকে ইউজ করবো, ঠিক আছে। তো আপনারা এটা ইউজ করবেন, তো তারপর পুরো ফটোর কিন্তু এভাবে বড় করে নেবেন, টু ফিঙ্গার দিয়ে এভাবে জিনিসটাকে পুরো বড় করে নেবেন, পুরো ফটোর মতন। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করে নিচ্ছি আপনারা এইভাবে করবেন। তো তারপর সিম্পলি কি করবেন, এই যে উপরে ইরেজার অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন, তারপর হার্ডনেসটাকে 100% আর সাইজটাকে আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন। তো তারপর গিয়ে আপনাদের বডিতে যে যে জায়গায় ইফেক্টটা পড়ে গেছে সেই সেই জায়গায় কিন্তু এইভাবে রিমুভ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করে নিচ্ছি আপনারা এইভাবে রিমুভ করে নেবেন, যদি রিমুভ না করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো আপনারা নিখুঁতভাবে জিনিসটাকে রিমুভ করে নেবেন। তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি আর জিনিসটাকে আমি রিমুভ করে নিচ্ছি, আপনারাও দেখা দেখি জিনিসটা করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমার পুরো ফটোর কিন্তু এখানে বডি থেকে জিনিসটাকে রিমুভ করা গেছে, তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে গেছে। তো আপনারা সিম্পলি উপরে টিকমার ক্লিক করে দেবেন, তো তারপর এখানে আপনারা অপাসিটি পেয়ে যাবেন। তো অপাসিটিটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, এখানে 40-45% আশেপাশে রেখে দেবেন, তো তাহলে কিন্তু ইফেক্টটা দেখতে ভালো লাগবে। তো এখানে আপনারা সিম্পলি এটা করে উপরে টিকমার ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমাদের এই জিনিসটা হয়ে গেল। তো এবার আমাদের কী করতে হবে, এখানে কিন্তু আমাদের ড্রেসের কালারটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন জ্যাকেটের কালারটা কিন্তু সেরকম একটা ভালো না, তো আমাদের ড্রেসের কালারটা চেঞ্জ করতে হবে। তো সেটা করার জন্য এই টুলসগুলো থেকে এখানে অ্যাড ফটোর অপশন দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু আমাদের সামনে অনেকগুলো অপশন শো করবে, এগুলো থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো উপরে এখানে ক্লিক করবো। তো তারপর এখান থেকে আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন, যে কালারটা ইচ্ছা সেই কালারটা কিন্তু ইউজ করতে পারেন। তো আমি এখানে কালার অ্যাডজাস্টে ক্লিক করে এখানে সবুজ কালারটা চুজ করে এখানে টিক মার্ক করে দেবো। তো তারপর কিন্তু নিচে আমাদের এই কালারে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে, তো এখান থেকে আমরা সিম্পলি অ্যাডে ক্লিক করে দেবো আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে যাবে। তো তারপর টু ফিঙ্গার দিয়ে বড় করে নেবেন, তো এই ফটোটা এইভাবে রাখবেন। তো তারপর কী করবেন, এই সাইডের নিচের টুলসগুলো থেকে এখানে একটু এইদিকে সরাবেন, এখানে ব্লিন নামে একটা অপশন দেখতে পারবেন, এই যে ব্লিন এখানে ক্লিক করে আপনারা সিম্পলি মাল্টিপ্লে করে দেবেন। তো তারপরে এই যে উপরে ইরেজার অপশন এখানে ক্লিক করবেন, তো তারপর এখান থেকে ইম্বার দেখতে পারবেন, ইম্বারে ক্লিক করে দেবেন। তো তারপর হার্ডনেসটাকে 100%, সাইজটাকে আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন। তো তারপর কী করবেন, একমাত্র ড্রেসটাকে এইভাবে ব্রাশ করে নেবেন, এখানে দেখতে পারবেন ড্রেসটাকে ব্রাশ করলে কিন্তু ড্রেসের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে সবুজ কালার টাইপের করেছি, আপনারা চাইলে কিন্তু অন্য কালার করতে পারেন। তো আপনারা জিনিসটাকে যত নিখুঁতভাবে করবেন তত কিন্তু এডিটিংটা সুন্দর লাগবে, তো আপনারা জিনিসটা করে নেবেন। এখানে ভিডিওটাকে আমি একটু ফাস্ট করে দিচ্ছি। অলরেডি গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো ড্রেসটাকে ব্রাশ করা গেছে, তারপর কিন্তু ড্রেসটার কালারটা কিছু এরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবুজ কালার হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আপনাদের কিন্তু জিনিসটা এরকম হয়ে যাবে। তো এটা হয়ে গেলে আপনারা সিম্পলি উপরে টিকমার ক্লিক করে দেবেন, তো তারপর আবার টিকমার ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের জিনিসটা করা হয়ে গেছে। তো এবার আমাদের কী করতে হবে, আমাদের ফেসটা আর স্ক্রিনটা কিন্তু একটু পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে। তো তার জন্য এই টুলসগুলো থেকে একটু এইদিকে সরাবো, এখানে রিটাচ নামে একটা অপশন দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর এখান থেকে আপনারা স্ক্রিন টোন খুঁজে নেবেন, এখানে দেখতে পারবেন স্ক্রিন টোন এই যে, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর এখানে অ্যাডজাস্টে কালার অ্যাডজাস্টে ক্লিক করে সাদা কালারটা চুজ করে টিক মার্ক করে দেবেন। তো তারপর সাইডে অটো অটোতে ক্লিক করে দেবেন, তো তারপর কিন্তু আপনাদের ফেসটা দেখতে পাবেন আগের তুলনায় কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটা আপনাদের ইচ্ছা মতো সেট করে নিতে পারেন, তো আমি এখানে 55% বা 60% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর উপরে টিকমার ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু স্ক্রিনটা পরিষ্কার করা গেছে। তো এবার আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, তো তার জন্য এখানে টুলস লেখা দেখতে পারবো একটা অপশন, এখানে ক্লিক করবো। তো তারপর এই যে এআই ইনহ্যান্স এখানে সিম্পলি ক্লিক করে দেবো, তো তারপর কিন্তু আমাদের ফটোটা ইনহ্যান্স হওয়া শুরু করে দেবে। এখানে আপনারা রেজুলেশনটা কিন্তু দেখতে পাবেন কতটা সুন্দরভাবে বেড়ে যায়, ঠিক আছে, আপনাদের ফটোতে। এখানে কোয়ালিটিটা ইনক্রিজ করে নিচ্ছি, তো অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে এই কাজটা করবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নেবে, তো তারপর কিন্তু রেজাল্ট আপনারা দেখে বুঝতে পারবেন। তো এখানে একটু ওয়েট করে নিচ্ছি আমরা, অলরেডি গেছে একটু ওয়েট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। তো এখান থেকে আপনারা নিচে ইন্ডেন্সিটি 100% করে দেবেন, তো তারপরে এখান থেকে কিন্তু জিনিসটাকে দেখে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আগে কোয়ালিটিটা এরকম ছিল আর এখন কিন্তু এরকম ইনহ্যান্স হয়ে গেছে। তো এটা সিম্পলি করে তারপর এখানে উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন, তো তারপর এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবেন। তো এখনো কিন্তু আমাদের এডিটিংটা হয়নি, ঠিক আছে, তো আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো তার জন্য এই উপরে দেখতে পারবেন সেভের আইকন, এখানে ক্লিক করে ফটোটাকে সেভ করে নেবেন আপনাদের গ্যালারিতে। তো গ্যালারিতে সেভ হওয়ার পর গেছে এবার আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে লাইট রুম অ্যাপটা ইউজ করে নেবেন, ঠিক আছে, প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। তো লাইট রুম দিয়ে ছোট্ট একটা কাজ করতে হবে, তো তার জন্য আমরা লাইট রুম অ্যাপটা ইউজ করে নিচ্ছি। তো লাইট রুম অ্যাপটা ওপেন করার পর আমাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা কি করবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইট রুম প্রিসেট দিয়ে দেবো, তো ভিডিও ডিসক্রিপশন থেকে লাইট রুম প্রিসেটটা ডাউনলোড করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই প্রিসেটটা আমি দিয়ে দেবো, তো ডাউনলোড করে এখানে নিয়ে আসবেন। তো তারপর কি করবেন, উপরে দেখতে পাবেন থ্রি ডট, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে কপি সেটিং এখানে ক্লিক করে টিক মার্ক করে দেবেন, তো এই প্রিসেটটা কিন্তু আপনাদের কপি হয়ে যাবে। তো তারপর আপনারা কি করবেন, কেবল পিকচার থেকে যে ফটোটাকে সেভ করেছে তো সেই ফটোটা চুজ করে নেবেন। তো আমি এখান থেকে সেই ফটোটা চুজ করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু এই ফটোটা পিকচার থেকে সেভ করেছি, তো এই ফটোটা
আমি চুজ করে নিচ্ছি। তো আপনারা ফটোটা চুজ করবেন, তারপর কি করবেন উপরে দেখতে পাবেন থ্রিটা, এখানে ক্লিক করে এখানে পেজ সেটিং ক্লিক করে দেবেন, আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমাদের ফটোটা এডিটিং হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন পিকচার দিয়ে এডিটিং করেছিলাম আমরা এরকমভাবে, আর লাইট রুম পিসারটা বসানোর পর এরকম সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো রেজাল্ট কিন্তু অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে এডিটিংটা আমি করে নিয়েছি। তো আপনারাও কিন্তু এরকম দিনের বেলা যে কোনো ফটো এরকম কিন্তু নাইট ফটো এডিটিংয়ে কনভার্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে উপরে দেখতে পাবেন শেয়ারের আইকন, এখানে ক্লিক করবেন। তো তারপরে এই যে সেভ কপি টু ডিভাইস, সেখানে ক্লিক করার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই পিকচার অ্যাপ দিয়ে খুব কম সময়ের মধ্যে এরকম কিন্তু যে কোনো দিনের বেলার ফটো নাইট ফটো এডিটিংয়ে কিন্তু কনভার্ট করে নিতে পারবেন। তো এই ফটোগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। তো ট্রেন্ডিং ফটো এডিটিং আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিও নিয়ে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু টেলিগ্রামে ইনবক্স করতে পারেন, তো আমি কিন্তু এই জিনিসটা ঠিক করে দেবো, ঠিক আছে।